হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাজ্যে ট্রাফিক পুলিশে 2577 পদে নতুন বিজ্ঞপ্তি বেরোচ্ছে। তো এই নিয়ে আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলবো। তো বন্ধুরা, গতকালকে আমি কর্মসংস্থান পত্রিকাটি রিভিউ করেছিলাম, মানে এই সপ্তাহের যে কর্মসংস্থান পত্রিকাটি প্রকাশিত হয়েছে সেটি রিভিউ করেছিলাম এবং বলেছিলাম যদি কর্মসংস্থান পত্রিকা থেকে কোনো জবের ফুল ডিটেলসে ভিডিও চাও অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, তোমরা অনেকে এই ট্রাফিক পুলিশে যে 2577 পদে নতুন বিজ্ঞপ্তি বেরোচ্ছে এ নিয়ে ফুল ডিটেলসে ভিডিও চেয়েছো। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, তাও তোমাদের জন্য আমি আবার নতুন করে ভালোভাবে তোমাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখবে বন্ধুরা, আর এই বিজ্ঞপ্তিটা কবে বেরোতে পারে সেটাও বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা অতি অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, এখানে কি বলা হয়েছে আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা হেডলাইন দেখতেই পাচ্ছ, ট্রাফিক পুলিশে 2577 পদের বিজ্ঞপ্তি বেরোচ্ছে। তো চলো বন্ধুরা, এখানে কি বলা হয়েছে আমরা একবার দেখে নিই। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার, তাই ট্রাফিক ব্যবস্থা আরও উন্নতি করতে রাজ্যে ট্রাফিক পুলিশে 2577 জন লোক নিয়োগের অনুমোদন দিয়েছে নবান্ন। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি নবান্ন থেকে কিন্তু এই বিলটা পাস হয়ে গেছে, নবান্ন থেকে অনুমোদন পেয়ে গেছে এই বিজ্ঞপ্তিটা বেরোনোর। তো খুব শীঘ্রই তোমাদের এই বিজ্ঞপ্তিটা বেরোচ্ছে। তো বন্ধুরা, আমাদের রাজ্যে ট্রাফিক ব্যবস্থা যাতে আরও উন্নতি হয়, আরও ভালো হয়, সেই কারণেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরোচ্ছে। তো খুব শীঘ্রই তোমাদের এই বিজ্ঞপ্তিটা বেরোতে চলেছে। তো চলো বন্ধুরা, তারপরে কী বলা হয়েছে দেখে নেব। তো বন্ধুরা, তারপরে বলা হয়েছে আইন শৃঙ্খলা আরও মজবুত করতে বিধাননগরের কমিশনারেটের পর ব্যারাকপুর ও চন্দননগরের কমিশনারেটের তৈরি হয়েছিল। এবার বিভিন্ন জেলায় পুলিশ জেলাসহ ট্রাফিক কন্ট্রোল রুম খোলা হচ্ছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ট্রাফিক কন্ট্রোল রুম খোলা হবে যাতে ট্রাফিক ব্যবস্থা আরও উন্নতি করা যায়। তারপরে কি বলা হয়েছে দেখো। তো বন্ধুরা, এবার দেখো কোন কোন পদে কত কী শূন্যপদ রয়েছে। তো দেখো কি বলা হয়েছে, মোট 2577টি শূন্যপদের মধ্যে কনস্টেবল পদে নেওয়া হবে 1700টি, ড্রাইভার পদে নেওয়া হবে 177টি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নেওয়া হবে 440টি, সাব ইন্সপেক্টর পদে নেওয়া হবে 170টি, আর ইন্সপেক্টর পদে নেওয়া হবে 75টি, আর ডিএসপি পদে নেওয়া হবে 12টি। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি কনস্টেবল পদে কিন্তু তোমাদের 1700টি মতন ভ্যাকান্সি রয়েছে। তো খুব একটা ভালো ভ্যাকান্সি রয়েছে কনস্টেবল পদে। তোমরা সকলেই মাধ্যমিক পাস হলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। তো তারপরে দেখো কী বলা হয়েছে, আরও অতিরিক্ত পুলিশ সুপার পদে। তো তারপরে বলেছে এবার সাত পাতায় যেতে, তো চলো সাত পাতায় যাওয়া যাক। তো তারপরে কি বলা হয়েছে দেখো, অতিরিক্ত পুলিশ সুপার পদে নেওয়া হবে 3টি। তো বন্ধুরা, কনস্টেবল পদের জন্য কিন্তু ভালো ভ্যাকান্সি রয়েছে। তোমরা সকলেই মাধ্যমিক পাস হলে কিন্তু আবেদন করতে পারবে, আর খুব শীঘ্রই তোমাদের ভ্যাকান্সিটা বেরোতে চলেছে। তো তারপরে কি বলা হয়েছে দেখো, এইসব প্রার্থী রাজ্যের বিভিন্ন জেলায় ট্রাফিক পুলিশের কাজ করবে। তো বন্ধুরা, তোমাদের কাজটি কী থাকবে, ট্রাফিক পুলিশ মানে ট্রাফিক পুলিশের যে কাজগুলো করে সেই কাজটা কিন্তু তোমাদেরকে করতে হবে। কলকাতা ও কয়েকটি কমিশনারেট ছাড়া রাজ্যের অন্যান্য কোনো জেলাতে ট্রাফিক পরিচালনার জন্য কোনো ট্রাফিক গার্ড ছিল না। তো বন্ধুরা, কলকাতা এবং কয়েকটি জেলা ছাড়া রাজ্যের অন্যান্য জেলায় কিন্তু সেরকম ট্রাফিক ব্যবস্থা ভালো ছিল না, সেই কারণে প্রতিটি জেলায় যাতে ট্রাফিক ব্যবস্থা উন্নতি করা যায় সেই কারণে এই নিয়োগটা করা হচ্ছে। তো তারপরে কি বলা হয়েছে দেখো, প্রতিটি জেলায় ডিএসপি পদমর্যাদার অফিসারেরা এই ট্রাফিক ব্যবস্থার দায়িত্বে থাকতেন। তো বন্ধুরা, প্রতিটি জেলায় যারা ডিএসপি থাকতেন তারা কিন্তু এই ট্রাফিক ব্যবস্থার দায়িত্বে থাকতেন, তারা এই ট্রাফিক ব্যবস্থাটাকে কন্ট্রোল করতেন। তো তারপরে কি বলা হয়েছে দেখো, এর ফলে ট্রাফিকের সামলাতে ওই অফিসারেরা হিমশিম খেতেন, মানে তারা অন্যান্য ডিউটি করতেন প্লাস ট্রাফিক ব্যবস্থাকেও সামলাতেন, সেই কারণে তাদের অনেক প্রচুর খাটনি হতো, সেই কথাটাই বলা হচ্ছে এখানে। তারপরে দেখো, রাজ্যে পুলিশের এক পদস্থ কর্তা জানান সব জেলাতে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। জেলায় ট্রাফিক ব্যবস্থা পুলিশ সুপার ও কমিশনারেটের পুলিশের কমিশনের অধীনে থাকবে। তো তারপরে কি বলা হচ্ছে দেখো, 2577টি শূন্যপদের মধ্যে কনস্টেবল পদে এই যে তোমাদের ভ্যাকান্সিটা এখানে বলা হয়েছে, তো বন্ধুরা তোমাদের এটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ করবে। তো বন্ধুরা, তোমাদের এই ভ্যাকান্সিটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডই এই নিয়োগটা করবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল তোমাদের ডিটেলস ভিডিও। তো তোমাদের এই বিজ্ঞপ্তিটা কবে বেরোতে পারে, এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের এই বিজ্ঞপ্তিটা কবে বেরোতে পারে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি এই বিজ্ঞপ্তিটা কিন্তু তোমাদের জুলাই মাসের মধ্যে বেরিয়ে যাবে, যেহেতু নবান্ন থেকে অনুমোদন পেয়ে গেছে। তো জুলাই মাসের মধ্যে কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তিটা বেরিয়ে যাবে।
তো যাই হোক, আরও কিছু যখন ডিটেলসে কিছু আসবে তো আমি তোমাদেরকে অতি অবশ্যই তোমাদের যোগ্যতা সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসে জানিয়ে দেবো। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আর দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। আর কোনোরূপ কোশ্চেন থেকে থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।